হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে টেরার লাইভের ট্রেলার নিয়ে, সরি টেরার লাইভ না, ধামাকার ট্রেলার নিয়ে, যেটা টেরার লাইভের অফিসিয়াল রিমেক এবং নেটফ্লিক্সে আসছে। কার্তিক আরিয়ান রয়েছে, রাম মাধবানি ডিরেক্ট করছে। তো আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিই যে যে টেরারিস্টের গলার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন গোটা ট্রেলার জুড়ে, সেটা কে আপনারা গেস করেছেন কি? যদি না করে থাকেন আগে গেস করুন, এই জায়গাটা পজ করে কমেন্টে জানান যে আপনারা গেস করতে পেরেছিলেন কিনা। কারণ আমি নামটা বলে দিচ্ছি, সোহম মজুমদার ছিল ওটা, যে কবির সিং এর শিবা হয়েছিল, তার গলার আওয়াজ। অ্যান্ড মানে সেটা বোঝা যাচ্ছে না আর কি, মানে অনেকটা জুড়ে, যে ব্রহ্মাজানের গোপন কর্মতিতেও ছিল। তো ইয়া, দেখা যাক তার ক্যারেক্টারটা কীরকম হয়। তো যা দেখলাম, ট্রেলারটা পুরোপুরি সিন বাই সিন রিমেক করা হয়েছে, বাট যে জিনিসটা মিসিং আছে অরিজিনালটা থেকে, অরিজিনালের ক্যামেরা ওয়ার্কটা ওয়াজ ভেরি, মানে ইট ওয়াজ ভেরি শেকি কাইন্ড অফ ট্রিটমেন্ট। ক্যামেরা যখন ধরুন ব্রিজটা এক্সপ্লোর করছে, যেখানে এখানে সিলিংটা দেখাচ্ছে, তো সেরকম ওখানে জুম হয়ে যাচ্ছে ক্যামেরাটা। সো ওই একটা মানে ওয়াকি কাইন্ড অফ ট্রিটমেন্ট ছিল, যেটা ওটাকে একটা আলাদা ডাইমেনশন দিচ্ছিল। বাট মেবি ইন্ডিয়ান অডিয়েন্সের জিনিসপত্র অনেক বেশি স্মুথ দেখতে পছন্দ করে, এবং নেটফ্লিক্সের একটা সার্টেন কাইন্ড অফ প্রোডাকশন ভ্যালু ডিমান্ড করে, তাই জন্য এটাকে খুব সুন্দর ট্র্যাক অ্যান্ড ট্রলি এবং খুব হাই প্রোডাকশন ভ্যালুর করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি চেঞ্জ দেখলাম ক্যারেক্টারটার মধ্যে, এবার এটা বাকিটা সিনেমাটা দেখলে বোঝা যাবে, যে ওখানে যে ক্যারেক্টারটা ছিল, যে একসময় খুব সাকসেসফুল একজন টিভি মানে হোস্ট অ্যাঙ্কার ছিল, সেখান থেকে একটা কারণের জন্য তাকে ডিম মানে সে বেরিয়ে যায়, এবং পরে আর যে হয়ে গেছে, বউ ছেড়ে চলে গেছে, লাইফ একদম স্ক্রুড। তো সেখান থেকে সে একটা অপরচুনিটি পায় যে এই মানে যে টেরারিস্ট তাকে তার এটা দেখিয়ে লাইভ ইন্টারভিউটাকে পুরো দুনিয়াকে শুনিয়ে নিজের ওই এটাকে রেপুটেশনটাকে ফেরত পাবে। তো সেই ক্যারেক্টারটা অনেক বেশি সিরিয়াসভাবে পোর্ট্রেট ছিল। তো এখানে আমি দেখলাম যে কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটার মধ্যে একটা ফ্ল্যামবয়েন্স দেওয়া হয়েছে। মেবি এবার কার্তিক আরিয়ান যদি আপনি দেখেন যা সিনেমা এখন অবধি করেছে, মোস্টলি তাতে একটা একটা জলি কাইন্ড অফ ক্যারেক্টারই প্লে করেছে। তো মেবি রাম মাধবানি ওই এসেন্সটাকে এখানে ইউজ করতে চাইছে, সো দ্যাট ইজ এ গুড চেঞ্জ। এবার দেখার মতো বিষয় এটাই হবে যে এটাকে তো ফ্রেম বাই ফ্রেম রিমেক করেছে, যা ট্রেলারের সিন দেখে বুঝলাম। বাট যে কোনো রিমেক ভালো তখনই হয় যখন সেটাকে আপনি যে কালচারে অ্যাডাপ্ট করছেন তার কিছু জিনিসপত্র ঢোকাতে পারেন কিনা। তো সাউথ কোরিয়ান ফিল্মটাতে যেটা ছিল, যে সিনেমাটা একটা থ্রিলার ছিল, কিন্তু সেখান দিয়ে বিভিন্ন জিনিসকে ক্রিটিসাইজ করা হয়েছে। সাউথ কোরিয়াতে কনস্ট্রাকশনের বিজনেসে প্রচণ্ড ফ্রড হয়, তো সেইটাকে বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছে। বং জং হো যেরকম বার্কিং ডগ নেভার বাইটসে করেছিল কনস্ট্রাকশন মাফিয়া কনস্ট্রাকশন এটা নিয়ে, তো সেরকম এখানেও মানে ব্রিজের ওপরে যে সিস্টেমের মধ্যে করাপশন আছে এবং মিডিয়াকে কীভাবে গভর্নমেন্ট ম্যানিপুলেট করে, তো সেই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি ওই সিনেমার মেন মেসেজিংটা ছিল, যেটা থ্রিলারের আন্ডারে ছিল। তো আমাদের এখানে কিন্তু এই সিনেমাটার মাধ্যম দিয়ে আমাদের ইন্ডিয়ান মিডিয়া লাস্ট কিছু বছরে যেভাবে অপারেট করছে সেটাকে একটা ক্রিটিসাইজ করার খুব সুন্দর জায়গা আছে। তো সেটা রাম মাধবানির মতো ডিরেক্টরের কাছে আশা করবো যে সে সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, আশা করবো এটা, কারণ সেটা একটা খুব আছে। এবং আমাদের এখানে আমাদের দেশে কীভাবে কী লেভেলে করাপশন হয় সেটা যদি ডিটেলড ওয়েতে দেখানো হয়, মানে জাস্ট সাউথ কোরিয়ান সিনেমার এটাকে টেমপ্লেটটাকে যেন না ইউজ করে দেয়, সেটাই আমি আশা করবো। কারণ সেটাই হচ্ছে একটা প্রপার রিমেকের এ, যে আমার কালচারালি আমি সেটাকে কতটা রিলিভেন্ট বানাতে পারছি, যেটা ডিপার্টেডে মার্টিন স্কোরসেসি খুব সাকসেসফুলি করতে পেরেছিল। দ্যাটস ওয়াই ইটস আ ক্লাসিক অ্যান্ড ইট ইজ বেটার দ্যান দ্য অরিজিনাল। তো সেই জিনিসটা দেখা যাক রাম মাধবানি কতটা করতে পারে। এমনিতে তো দেখে ভালো লাগছে, এবার বাকি তো দেখলে আরও ডিটেলে বোঝা যাবে। তো এখানে একটু সিরিয়াসনেসের এটা মানে কমতি লেগেছে, সো দেখা যাক এটাকে কি একটু কমেডি ওয়েতে ট্রিট করে, কারণ অনেক সিরিয়াস সিচুয়েশনকে কমেডি ওয়েতেও ট্রিট করা যেতে পারে। এমনিতে কার্তিক আরিয়ানকে ভালো লাগছে, মানে একটা অন্যরকমের রোলের অপরচুনিটি আছে, তো দেখা যাক কতটা ভালোভাবে সে করতে পারে এবং বাকি ক্যারেক্টার্সগুলোকে কীভাবে হ্যান্ডেল করেছে। সিনেমাটা খুব শীঘ্রই আসছে, নভেম্বর মাসেই আসছে নেটফ্লিক্সে, তো প্রচুর মানুষে দেখবে। এবং যারা অরিজিনাল টেরার লাইভ ছবিটা দেখেছেন তারা জানান কমেন্ট করে তাদের এই ট্রেলারটা দেখে কেমন লাগলো, কারণ অলরেডি যার অরিজিনালটা দেখা আছে, যেরকম আমার দেখা আছে, সো আই হ্যাড সাম কাইন্ড অফ, যেরকম আমি প্রথমেই বললাম যে আমার ক্যামেরা ওয়ার্কটা অরিজিনালটাতে বেটার লাগছিল, এখানে প্রচণ্ড স্মুথ লাগছে। সো এই জিনিসগুলো থাকবেই মানে যখন অরিজিনালটা আপনার দেখা আছে। সো আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।